একটানা খররৌদ্রে ক্ষেত মাঠ ফেটে চৌচির হয়ে গিয়েছিল। চৈত্র মাস শেষ হয়ে গেল, তবু এক ফোঁটা জল নেই। এখনো দক্ষিণা হাওয়ায় কৃষ্ণচূড়ার ডালে ডালে মৃদু মর্মর তুলে ছিড়ছিড়িয়ে বয়, উদ্দাম হয়ে মৌসুমি সংবাদ আনে না। সময় সময় এমনও হয় যে নারকেল গাছের পাতাটি পর্যন্ত নড়ে না। পত্রছড়া গাছগুলির দিকে তাকিয়ে মনে হয়, এত তীব্র রোদে পুড়ে পুড়ে হঠাৎ বুঝি তা শুকনো ডালে আগুন ধরে যাবে। প্রকৃতির এই রুক্ষতা নবাগত দ্বারিকানাথ দত্ত চৌধুরীর মেয়ে অনসূয়ার শহুরে প্রাণ উদাসীন করে তোলে। সে প্রেরণা পায় বটে রবি ঠাকুরের গান গাইবার, কিন্তু চাষিদের মুখ ক্রমান্বয়ে আমসি হয়ে আসে। তাদের ঘরে ঘরে মনে মনে নামে দুর্ভাবনার অন্ধকার। শুরু হয় জলের জন্য কত রকম কান্নাকাটি। ধুমধাম করে এই সেদিন নীল পুজো করেছে, এবার মানে পীরের দরগায় সিন্নি। জনে জনে মানত করে, বাড়ি বাড়ি কীর্তন দেয়, এমনকি মৌলভী ডেকে দল বেঁধে শুকনো ক্ষেতে নেমে মিলাদও পড়ে। কিন্তু কোথায় দেয়ার গুড়গুড় ডাক! দেখে দেখে অনসওয়ার তো আর হাসি থামে না। অমনি করে বুঝি জল দামাবে, তাহলে আর মেঘমাল্লার রাগ তৈরি হয়েছিল কেন? মা একরকম গায়েরি মেয়ে, শহুরে বনতে পারেননি। তাছাড়া ঠাকুর দেবতা নিয়ে হাসাহাসি তার ভালোই লাগে না। ওই ওদের মেঘমাল্লার, তা বেশ তো জানা, তুই যে নামা না জল। অনসোয়া ঠোঁট উল্টালো, আমার বয়ে গেছে, জল নামলেই তো কাদা। হোক গরম, তবুও এই বেশ আছি বাবা, সত্যি বেশ আছে, অসুবিধা তো নেই। ফুর্তিরও কমতি নেই অনসোয়ার। 5 বছর বয়সে গ্রাম ছাড়ার পর এই 18 বছরে গ্রামে এসেছে। দিগন্ত বিস্তারিত খটখটে খোলা মাঠ, সকালে বিকালে ভাই বোন সহ মাঠে ঘাটে নেমে ছুটোছুটি করে লুকোচুরি খেলে। সে যেন এক নতুন আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠতে লাগলো। কিন্তু গায়ের হাওয়া বড় অস্বস্তি বোধ করে, বুড়োরা আমল না দেয়ার ভান করে, ঝি বউ মাতারিরা গালে হাত লাগিয়ে অবাক হয়ে থাকে, আর জোয়ানদের কেবল চোখটাটায়। ওরা যখন হালকা খুশিতে মাঠে মাঠে ছুটোছুটি করে হেসে হেসে লুটোপুটি খায়, ওদের চিন্তাক্লিষ্ট মন তখন কেমন ঈর্ষায় জ্বালা করে। মনে মনে বলে, সবুর নামক না দেয়ায়, দেখব তখন এত ফুর্তি কোথায় থাকে। বুড়ো সখানাত একদিন ওদের পাশ কাটিয়ে যেতে যেতে শোনে, দত্ত চৌধুরীর মেয়ে বলছে, আহা, আরো কিছুকাল যদি এমন থাকে, জামাইবাবু আর দিদি এলে আরো মজা করে বেড়ানো যাবে। কথাটা শুনে সখানাথের কেমন খারাপ লাগে, স্পষ্ট কথা বলা তার স্বভাব, তাই হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলে, ছি ছি, কও কি সর্বনাশের কথা। দত্ত চৌধুরীর মেয়ে ভ্রু কোচকায়, মুখ লাল হয়ে ওঠে। এবার সখানাত একটু হাসে, দুপায়ে গিয়ে সে আবার বলে, ছি, না অমন কথা কইতে নাই, খরা থাকলে তোমাগো ভালো বই কি, কিন্তু মগজে সর্বনাশ, জল না হইলে ভাত দাইরা ফসল যে পামু না। অনসোয়া বাদে অন্য সবাই তার কথা শুনে হেসে ওঠে। অনসোয়া নিচু স্বরে বৃদ্ধকে শুধায়, কে রে লোকটা, ভারী অভদ্রতা, গায়ে পড়ে কথা বলতে আসে। সখানাত, গায়ের চাষিদের মাতবর। মাতবর কি? মানে মোরল। ও, তাই যেখানে সেখানে কথাগুলি সবই সখানাথের কানে যায়। অভদ্র বই কি? তার ওই বক্তব্যের আড়ালে যে কান্না, তা ওদের কানে পৌঁছায়নি। ওরা জমিদার, ওদের সুখ দুঃখ হাসি কান্নার সঙ্গে তাদের আসমান জমিন ফারাক। ওরা এক জাত, তারা অন্য, তাদের সর্বনাশেই তো ওদের পৌষমাস, এই তো রীতি। কিন্তু সখানাথের ছেলে রমানাথ বাপের মুখে ঘটনাটা শুনে চটে উঠল। ইচ্ছে হলো তখনই ছুটে গিয়ে দুটো কথা শুনিয়ে দিয়ে আসে, কিন্তু নিরস্ত্র করলো সখানাথ। রাগের কিছু নাই রে, অমনরা বলেই। অনসোয়া বাড়ি ফিরে বাপকে ঘটনাটা জানায়, দেখো তো কি আশপর্ধা। দ্বারিকানাথ বললেন, তিনি আরো অনেক শুনেছেন সখানাথের কথা, এখন নাকি সখানাথেরই মাতবরি, ওরই নেতৃত্বে সকলের বড় বার বেড়েছে। পাইক পেয়াদা খাজনা চাইতে গেলে উল্টে ধমকিয়ে হাঁকিয়ে দেয়, পাই না খেতে খাজনা দেব কোত্থেকে। জমিদারকে নাকি ওরা গ্রাহ্যের মধ্যেই নেয় না আজকাল। গেল মাঘে কমিউনিস্টরা না কারা যেন এসেছিল, তারা সখানাথের কানে যে মন্ত্রণা ঢেলে গেছে তারই এসব ফল। এই তো প্রায় সপ্তাহখানেক হলো দেশে এসেছেন তিনি, অথচ একটা প্রজাকেও কাচারিতে চৌকাঠ মারাতে দেখা যাচ্ছে না। দিনকাল খারাপ, তাই ঘাটাতে সাহস করেন না দ্বারিকানাথ, নইলে। কিন্তু শেষ পর্যন্ত তাকে রাখতেই হলো, এতদিন গ্রামে এসেছেন অথচ একটা প্রজাও সালাম ঠুকতে এলো না, ব্যাপার খাটা কি? খবর দিলেও যে কেউ আসে না, মেয়ের বিয়ে ঠিক করেছেন এই জ্যৈষ্ঠে, এখন কত লোকজন জোগার দরকার। তাই সখানাথকে খবর পাঠিয়েছিলেন, কিন্তু তার ছেলে নাকি মারমুখ হয়ে পাইককে হাঁকিয়ে দিয়েছে, বলেছে, আকালের দিনে আমরা না খেয়ে মরেছি, আর তোমার কর্তামশাই তখন এখানে চাল শহরে নিয়ে ব্যবসা করেছেন,
আমাদের অবস্থাটা একবার চোখেও দেখতে আসেনি। যে জমিদার প্রজাপালক হতে পারে তেমন তোমাদের মনিব নয়। আজ দায় পড়েছে তাই ডাকতে এসেছ, কিন্তু তাকে বলো গে বাপু, জমিদার যখন আমাদের জানেনি আমরাও তাকে চিনি না। শুনে আগুন হয়ে উঠলেন দ্বারিকানাথ। যে করে হোক, ওদের শায়েস্তা করবার একটা দুর্দম ইচ্ছা হয়েছিল। ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে অথবা বাকি খাজনার দায়ে নিলাম করে তাড়িয়ে দিলে কে কি করতে পারবে তার। কিন্তু নিষেধ করলো নায়েব, না কর্তা, মামলা টামলা বা মারামারি করে সুবিধে হবে না। পিছনে স্বদেশিওয়ালারা রয়েছে, দেখছেন না কেমন সুন্দর দল পাকিয়েছে। এক্ষেত্রে চুপ করে ভবিষ্যতের অপেক্ষায় থাকাই ভালো, নইলে ব্যাপার অনেক দূর গড়াবে। সারা বাংলাদেশে প্রচা খেপানো কাণ্ড কারখানাগুলি স্মরণ করে দ্বারিকানাথ শেষ পর্যন্ত অপমানটা হজম করেই নিলেন। মানুষ তো নয়, আদিম বর্বররা, একবার খেপিয়ে দিলে কে বলতে পারে কি করে বসে। তবে জব্দ সখানাদের করা চাই, তবে একটু সবর, মেয়ের বিয়েটা তো ভালোই ভালোই হয়ে যাক। স্বদেশিওয়ালার কথা শুনে রোমান্সের গন্ধ পায় বাংলা ফিল্ম দেখা অনসূয়া। জনান্তিকে নায়েবকে শুধায়, স্বদেশিওয়ালাদের কথা কে যেন বলছিলেন কাকাবাবু, এখানেও আছে? আছে বই কি, লিডার কে তাদের? আর লিডারের কথা জিজ্ঞেস করছো? সে কোনো ভদ্রলোক নয়, ওই সখানাত আর তার ছেলে ব্রহ্মনাথী ওদের লিডার। ও, হতাশ হয়ে পড়ে অনুসূয়া। এদিকে বৈশাখের প্রথম সপ্তাহটাও অনাবৃষ্টিতেই কেটে যায়, সর্বত্র খা খা করে শুষ্কতায়। অবশেষে একদিন বিকেলে জোর হাওয়া দিল হঠাৎ। কয়েকটা দিন অসহ্য গুমর ছিল, গাছের পাতাটি পর্যন্ত স্থির, আকাশেও ছিল না তীব্র রোদ ঠাকা এক ফোঁটা মেঘ। দারুণ গ্রীষ্মে যখন চারিদিক অস্থির, সেই সময় হঠাৎ একদিন হাওয়া দিল, আর সঙ্গে সঙ্গে দক্ষিণ থেকে দেখতে দেখতে পুঞ্জ পুঞ্জ মেঘ এলো তার ধূসর পাল উড়িয়ে। চাষিদের বুক আশায় কেঁপে ওঠে, আকাশের দিকে চেয়ে আল্লাহ আল্লাহ করে, ভগবান বুঝি শুনেছেন কান্না। ক্রমাগত দুই দিন ধরে সেই হাওয়া তীব্র বেগে বইতে থাকে, নতুন আমের মুকুল উড়ে গেল দিক হতে দিগন্তরে, আর সেই হাওয়ার সাথে পাল্লা দিল মেঘ। গুরু গুরু করে তাদের সে কি ডাকাডাকি, আর মাঝে মাঝে বিদ্যুৎ জেলে ফরকানি। শেষে নামলো জল, ঝড় ঝড় করে যেন আকাশ ভেঙে পড়ল। জল উঠলো খেতে মাঠে, মেঘের ডাকে খালবিল ছেড়ে উঠে এলো হরেক রকম মাছ। রোজ রাত্রিবেলা খেতে খেতে মশাল জেলে মাছ ধরার ধুম পড়ে গেল। গভীর রাত্রে অন্ধকার মাঠে মশাল জেলে সেই সমস্ত ছায়া মূর্তিকে যখন জানালা খুলে দেখত অনুসূয়া, দ্বারিকানাথ তখন ধমকে উঠতেন, জানালা বন্ধ করে দাও অনু, ঠান্ডা লাগবে, এ তো একেবারে সাগরের নোনা হাওয়া, লাগলেই সর্দিতে পড়বে। অনসূয়া অগত্যা শুয়ে গান ধরত কিংবা খুলে পড়ত উপন্যাস। যাই বলে থাকুক, দ্বারিকানাথ ভেবেছিলেন সখানাথ শেষ পর্যন্ত আসবেই, কিন্তু তেমন কোনো লক্ষণ না দেখে শেষে নিজেই একদিন বেরোলেন। অবশ্যই এছাড়া বেরোবার অন্য এক কারণ ছিল, ম্যাজিস্ট্রেট বাহাদুর তাকে এক ব্যক্তিগত চিঠি লিখে জানতে চেয়েছেন, শুনতে পেলাম তোমাদের এলাকায় অন্নাভাব শুরু হয়েছে, সত্যি কিনা তা জানাও তো। এর উত্তর ঘরে বসে লিখে দিলেই চলতো, কিন্তু তবু গ্রামটা একটু ঘুরে দেখবার ইচ্ছে হলো দ্বারিকানাথের। অনুসূয়ার সঙ্গী হলো, কিন্তু কই, খেতে খেতে চাষিরা যে গান গিয়ে হাল চাষছে, সকলেরই মুখ হাসি খুশি, যেন নতুন করে জীবন পেয়েছে সব, সব দুশ্চিন্তা উড়ে গেছে। ব্যাপার কি, চালের দর তো সত্যি সত্যি 30 টাকায় পৌঁছেছে, এ অবস্থায় এমন তো হবার কথা নয়। খোঁজ নিলেন ঘরে খোরা কি পেয়েছে কিনা, কিন্তু তাও তো নয়। ঘুরে ঘুরে শেষে এলেন সখানাতের বাড়ি। সখানাথ কোথায় বসাবে, কি করে সমাদর করবে ভেবে আকুল। অনুসূয়া গেল অন্তরে। দ্বারিকানাথ জিজ্ঞেস করলেন, কি খবর সখানাথ, তোমার যে দেখা পাওয়াই ভার। আইগা মরিচ খেত লইয়া বড় ব্যস্ত ছিলাম, তাছাড়া মাথায় মৌসুমের দুশ্চিন্তা, ভাবলাম যাই ধীরে সুস্থে। তা কেমন কাটাচ্ছ আজকাল? আইগা আপনার আশীর্বাদে ভালোই। কথাটা হাত কোচড়ে বললে বটে সখানাথ, কিন্তু দ্বারিকানাথ কেমন যেন ব্যাঙ্গের গন্ধ পান। একে গত খন্ড ভালো হয়নি, তার উপর এবারে চালের দর 30 টাকা। সখানাথের তো তেমন অবস্থা নয় যে সে এই অবস্থাতেই ভালো থাকবে। তবু না দমে আবার শুধান, শুনেছিলাম সকলের নাকি খুব অভাব যাচ্ছে, কিন্তু কই, ফুর্তিতেই তো আছো দেখছি সবাই। সেবার আকালটা হঠাৎ এলো কিনা, তাই সামলাতে সত্যি বেগ পেয়েছে, এবার আর তেমন অবস্থা হবে না, কি বলো? পানদানে করে পান নিয়ে এলো সখানাথ, তাই বাড়িয়ে দিয়ে বলে, কেমনে কই, মাথার উপরে আপনারা, তেমন অবস্থা না হওয়া বাঁচা মরা সবই তো আপনাগো হাতেই নির্ভর। দ্বারিকানাথ একটা পান তুলে মুখে দিতে দিতে কথাটা উড়িয়ে দিতে চান, আমাদের হাতে আর কি ক্ষমতা, আজকাল জমিদারির কি অবস্থা জানো তো। সখানাথের ছেলে হঠাৎ হেসে বললেন, অনেক ক্ষমতা কর্তা, বাঁচাইতে না পারলেও মারতে তো পারেন,
দাড়িকানাথের হাত থেকে চুনের গোটা খসে পড়ল। অনসূয়ার সময় অন্দর থেকে চোখ মুখ লাল করে ফিরে আসছিল। কথাটা শুনে সেও ভ্রু কোঁচকাল। কিছুক্ষণ তাকিয়ে রইল দাড়িকানাথ, তারপর হাসার চেষ্টা করলে বললেন, হে হে, তা বেশ বলেছ। এই বুঝি তোমার ছেলে সখানাথ? আজ্ঞা হ, ওরে বেটা পেন নাম কর। সখানাথ তাড়া দিলেও রমানাথের দিক থেকে তেমন কোনো উৎসাহ দেখা যায় না। শেষ পর্যন্ত দাড়িকানাথই বলে ওঠেন, থাক থাক, আর পেন নাম করতে হবে না, বেশ ছেলে। অনসূয়া বলল, বাবা, হ্যাঁ এই উঠছি। তোমার ছেলেকে কাল একবার পাঠিয়ে দিও সখানাথ। সখানাথ হাত কচলে বললে, সে আপনিই কইয়া যান, আমার কথা শোনে নাকি? কথাটা খেয়াল করে কান লাল হয়ে ওঠে দাড়িকানাথের। তবু ফিরে দাঁড়িয়ে সখানাথের ছেলের উদ্দেশ্যে মিষ্টি করে হাসার চেষ্টা করেন, বাপের কথা শোনো না বুঝি? ছি বাবা, উদ্যত হতে নেই। চুপ করে নতমুখ হয়ে রইল। তবে তার মুখে যে ভাব ফুটে উঠল তাকে বিরক্তি প্রকাশ ছাড়া অন্য কিছুই ভাবা যায় না। কিন্তু দাড়িকানাথ তা খেয়াল না করার ভান করে তাড়াতাড়ি পা বাড়ালেন, আচ্ছা আমি চলি, তুমি কাল এসো একবার, তোমার মতো জোয়ান ছেলেই আমার দরকার, আমি যাইতে পারবো না। কথার মাঝখানেই রমানাথের জবাবটা যেন সপাং করে দাড়িকানাথের গায়ে এসে পড়ল, চোখ জ্বলে উঠল, কিন্তু পর মুহূর্তেই সামনে নিলেন তিনি। তবু হাসির চেষ্টা করে মোলায়েম স্বরে শুধালেন, কেন? বাড়িতে কাজ আছে। আবার সেই চাবুকের মতো জবাব, যেমন সংক্ষিপ্ত তেমনি দৃঢ়, গোয়ারের মতো মাটির দিকে তাকিয়াছে। আহারামজাদা, আদব করে বল, সখানাথ তারা দিয়ে ওঠে। অনসূয়ার চোখে তখন আগুন, ঘৃণার মুখ ফিরিয়ে হাত ধরে ছাকুনি দিল দাড়াকানাথের। বাবা বলছে কাজ আছে, তবু ওর মতো লোককে তোমার কি এমন দরকার পড়ল? এইবার রমানাথ বাঁকা চোখে একটু চাইলে তার দিকে। অনসূয়া দেখলে তার মুখ যেমন তৃপ্তিতে কঠিন তেমনি ব্যঙ্গ ভরা। হাত ধরে এবার যেন সে টেনে নিয়ে যেতে চাইল দাড়িকানাথকে। কিন্তু আশ্চর্য, দাড়িকানাথের সামনে নেবার শক্তি, প্রচন্ড প্রতাপ পূর্বপুরুষের ঐতিহ্যবহ রক্ত গরম হয়ে উঠলেও, ও তাহলে থাক তাহলে থাক, বলতে বলতে আবার তিনি বললেন, তাহলে তুমিই যেও সখানাথ। যাব, একটু নরম সুরে সম্মতি কবুল করে পিছু পিছু যেতে লাগলো সখানাথ। মুখে ছিল অজস্র পেঁচাল। অনসূয়া বা দাড়িকানাথ কেউ সেদিকে কান দিল না, অথচ এবার খাঁটি কথাই বলছিল সখানাথ। চারিদিকের অবস্থা সত্যিই খারাপ, ঘরে কেউই ধান চাল রাখেনি, কেমন করে বুঝবে যে এবারও এমনি বাজার চড়বে? এখন কি করে যে দুমুঠো জুটবে সে ভাবনায় সবাই অস্থির। বাইরে এ আনন্দ তো এখন মৌসুম পাওয়ার। আচ্ছা, সেবার শুনলাম বর্মা শত্রুদের হাতে যাওয়ায় চালের দাম বেড়েছিল, কিন্তু এবার? হঠাৎ দাড়িকানাথকে ঘুরে দাঁড়াতে দেখে কথা থেমে গেল সখানাথের। আচ্ছা সখানাথ, এত অদ্ভুত তোমরা কোথায় পেলে বলো তো? ভাবছো বুঝি আমি এর প্রতিকার জানি না? সে কি কর্তা, অদ্ভুত কই? ও, ছেলেটার কথা কইতে আছেন বুঝি? তা ওটা বরাবরই একটু এরকম, তা ওর কথা ধরেন না আপনি কর্তা, ওরইয়া আমি মাপ চাই। আবার কথা কাটাকাটির উপক্রম দেখে অনসূয়া ডাকে, বাবা, এই অভদ্রগুলোর সঙ্গে তুমি তবু কথা না বলে পারবে না? সখানাথ হঠাৎ কঠিন হয়ে দাঁড়ালো। দাড়িকানাথ একটু নরম হয়ে বললেন, না না, তোমার মাপ চাইবার কিছু নেই সখানাথ, আমি মাপ করবই, যদিও কাল আমার ওখানে আসে। তা তোমার ও ছেলেকে একটু বলে দিও সখানাথ, সে তো জানোই। কথা না মানার দরুন ওর ঠাকুরদাকে কাঁধের চাদর দিয়ে 1 মাস আমার বাসায় জুতা মুছে দিতে হয়েছিল, হয়তো ও তা জানে না। বাঁকা বিদ্রুপে সখানাথের চোখ বুঝিবা মুহূর্তের জন্য জ্বলে উঠল। খুব জানে কর্তা, সেই অপমান ভুলতে না পাইরাই তো আপনাগোর উপর এত জ্ঞান না। এবার আর আত্মসংবরণ করতে না পেরে হঠাৎ হনহন করে এগিয়ে গেলেন দাড়িকানাথ। সখানাথ চোখ তুলে তাকালো আকাশের দিকে, মেঘে মেঘে ছেয়ে গেছে চতুর্দিক, বেগবন্ত হাওয়ায় দূর সমুদ্র গান, অগ্নিবরণ কৃষ্ণচূড়া ধূসর আকাশের গায়ে যেন আরো রক্তলাল। সখানাথ তৃপ্ত হয়ে চোখ বুঝলো, আহ, আরো তীব্র মৌসুম এনে দাও ভগবান শোষণ শুষ্ক পৃথিবীতে, আমাদের তৈরি খেতে আরো যাও নবজীবন তেজ অঙ্কুর। দাড়িকানাথ হনহন করে হাঁটছিলেন, পেছনে অনসূয়া, নাকে তার ফোসানি। কেন অপমানিত হতে গেলে বাবা? তোকেও বলেছে নাকি কিছু? বলেনি, কমিউনিস্টের শেখানো কথা। বলে কি না তুমি চোরাকার বাড়ি, 50 সনে মানুষের জান নিয়ে ছিনিমিনি খেলেছ? আচ্ছা দাঁড়া, মজা দেখাচ্ছি। দেহের মধ্যে উষ্ণ রক্ত যেন টকবক করে ফুটতে থাকে। এই গ্রামের দণ্ডমুণ্ড বিধাতাদেরই বংশধর দাড়িকানাথ দত্ত চৌধুরী, যা হুকুম দিয়েছেন বিনা বাক্য ব্যয়ে সব প্রজা তাই পালন করে ধন্য হয়েছে। এই দেখে এসেছেন এতদিন, তার সামনে দাঁড়িয়ে কথা তো দূরের কথা, তাকাতেও ভয় পেত। হঠাৎ সেই নিয়ম ভাঙার সাহস কারা জুগিয়েছে তা বুঝতে কষ্ট হয় না।
তাই ধীরে ধীরে দাড়িকানাথের মনের ক্রোধটা বেশিরভাগ তাদের উপর গিয়েই বর্তায়। দাঁড়া, খুঁজে বার করি পিছনে কারা আছে। তারপর শখানাথ বললে, কি শুনলে বাবা, মৌসুম পেয়েই নাকি এত ফুর্তি, আর তারই জন্য ওরা নাকি সবাই একটু বেসামাল। মৌসুম, মনে মনে ক্রূর হেসে ওঠেন দাড়িকানাথ, মৌসুমই বটে, কিন্তু জাদু, যারা তোমাদের নাচিয়েছে তারা আবার ফাটকে পৌঁছতে গেল বলে। তারপর দাঁড়াও না, মৌসুম না হয় পেয়েছই, কিন্তু বর্ষা নামার সঙ্গে সঙ্গেই আসবে যে আকাল, কোনো পুঁজি দিয়ে তা ঠেকাবে। আমার স্টক করা চালের দাম তখন চড়চড় করে আরো বেড়ে যাবে, তখন কার দুয়ারে মাথা কাটো দেখবো না? আমি ম্যাজিস্ট্রেটকে আজই লিখে দেব, কোনো অভাব নেই, কিছু করতে হবে না তোমার। সবুর, এ ফুর্তি আর কদিনের, আমারও মৌসুম সমাগত। যেতে যেতে আবার জীবনের উপর দোর্দণ্ড প্রতাপে সে আগামী দিন কল্পনা করে খুশি হয়ে ওঠেন দাড়িকানাথ। তারপর যেন অনেক গলার কেমন একটা আওয়াজ শুনে পিছন দিকে একবার ফিরে তাকান, হাওয়ায় একটা দুরাগত হাসির রোল ভেসে আসছে নাকি।